हाय गाइस, वेलकम टू अनदर वीडियो ऑफ अपर्णा सोम किचन। आज के तुम्हारे साथ दुटो रेसिपी शेयर करब, एकदम मसला छाड़ा बोलते पारो दुटो रेसिपी। एक हलो चाल कूमड़ो पता दिए पड़ा और एक हलो तेलाकुचा पता और चाल कूमड़ो दिए माछेर डिम दिए अनबद्य एक रेसिपी। तो चलो वीडियो शुरू करी और वीडियो शुरू हार आगे चैनल के सबसक्राइब करते भूलो ना और पाशे थाका बेल आइकन टीके अवश्य प्रेस कर दिओ। तो सबार प्रथमे आमी तेलाकुचा पातागुलोके एक एकटा करे बेछे नेब, जेगुलो नोंगरा थाकबे बा जेगुलो पाता भालो ना सेई पातागुलोके आमरा नेब ना। तारपर पातागुलोके भालो मतो करे जल दिए धुए जल छड़िए नेब। এই পাতাগুলোর প্রচুর উপকারিতা রয়েছে, পরে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর এই পাতাগুলোকেও সেম একইভাবে পরিষ্কার করে নেব আমরা। তারপর জল দিয়ে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছিলাম। এই পাতাগুলো কিন্তু চালকুমড়ো পাতাটা একটু রাফ হয়ে থাকে, তো জল দিয়ে ধোয়ার ফলে এটা রাফনেসটা অনেকটাই চলে যায়। তারপরেও কিছুটা রাফ তো থেকেই যায়, তো সেটাকে দূর করার জন্য একটা স্টেপ আমাদের ফলো করতে হবে। যদি আমরা এই স্টেপটা ফলো করি তাহলে এই বড়াগুলো কিন্তু ভীষণই ভালো হবে, মুচমুচে একদম। তো দুটোভাবে এটাকে ফোল্ড করতে পারো তোমরা, সেটাও শেয়ার করে দিচ্ছি। তো প্রথমে একটা পাতা নেব, পাতার বোটাটাকে আমরা ফেলে দেব, তারপর যে কর্নারগুলো রয়েছে সেগুলোকে আমরা হাতের সাহায্যে ছিঁড়ে নেব। তারপর পাতাটাকে আমরা দু হাতের সাহায্যে একটু ঘষে নেব, এতে করে পাতা যে রাফনেসটা থাকে সেটা চলে যাবে আর পাতাটা একদমই সফট হয়ে যাবে। তো ফোল্ড করছি, দেখো তোমরা কিভাবে করছি। আরেকটা তোমাদের জুম করে দেখাই, প্রথমে একটা সাইড থেকে, তারপর অপোজিট সাইড থেকে, তারপর আরেকটা সাইড থেকে, তারপর অপোজিট সাইড থেকে। তো এভাবে করেই ফোল্ড করতে হয়। তো সুবিধার্থে আরেকটা দেখিয়ে দিচ্ছি, প্রথমে বোটাটাকে ফেলে দেবে, তারপর এটা যে কর্নারগুলো রয়েছে কর্নারগুলোকে আমরা একটু একটু করে ছিঁড়ে নেব। তারপর এটাকে হাতের মধ্যে নিয়ে আমরা একটু ঘষে নেব, এতে করে পাতাটা একদমই সফট হয়ে যায়। আশা করছি তোমরা দেখে বুঝতে পারছ। তো এখন পাতাটাকে ফোল্ড করব, প্রথমে এক সাইড থেকে নেব, তারপর অপোজিট সাইড থেকে, তারপর আরেকটা সাইড থেকে, তারপর অপোজিট সাইড থেকে। তো এভাবে করে আমরা বাকি সবগুলো পাতাকে রেডি করে নেব। তো এখন আমরা একটা ব্যাটার বানাবো। তো তার জন্য মোটামুটি 7-8 চামচের মতো আমি এখানে দিয়ে দিলাম চালের গুঁড়ো আর 3 চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা না থাকলে ময়দা ব্যবহার করতে পারো, তাও যদি ব্যবহার করতে না চাও তাহলে ভালো ব্র্যান্ডের একটা আটা নিতে পারো। দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেব বেকিং সোডা। আমরা কোনো রকম ফুড কালার ব্যবহার করব না, কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, তারপরেও কিন্তু ভীষণ ভালো একটা রেডিশ কালার আসবে পাকোড়াতে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, এটা ছাড়া তো ইনকমপ্লিট লাগে। তো অল্প অল্প করে জল দিয়ে আমরা এটাকে মিশিয়ে নেব। আমি কিন্তু একবারে বেশি করে জল পড়ে গেছিলো আমার থেকে, তো এটা পাতলা হয়ে গেছিলো, তো জলটা অল্প অল্প করে দেবে। তো এটা পাতলা হয়ে গেছিলো, তো তার জন্য আমি আরও 3 টেবিল স্পুনের মতো এখানে চালের গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি। এটার কনসিস্টেন্সিটা কিছুটা এমন হতে হবে যাতে করে পাতার গায়ে এটার ব্যাটারটা লেগে থাকে, এরকম একটা কনসিস্টেন্সি আমাদের লাগবে। তো এটাকে আমরা এখন 15-20 মিনিটের মতো এভাবে রেখে দেব। তো 15-20 মিনিট হয়ে গেছিলো, তো এখন আমি একটাকে পাতা নেব, একটাকে পাতা না মানে একটা পাতা নেব, তারপরে ওটাকে ডিপ করব, এক্সট্রা যে আছে ওটাকে আমরা ফেলে দেব। তো একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দেব এর মধ্যে আমি তেল, এটা রিফাইন্ড অয়েল, আর তেলটাকে আমরা ভালো মতো করে গরম করে নেব, মানে একদমই ভালো মতো করে। তারপর আমি এক একটা করে পাতা নেব, ডিপ করব আর এক্সট্রাটাকে সরিয়ে দিয়ে এটাকে দিয়ে দেব। তো দেখো এটা কিন্তু ফুলতে শুরু করেছে আর এটা থেকে একটা সুন্দর কালারও বেরিয়ে গেছে। তো প্রথমে মোটামুটি 2 মিনিটের জন্য মতো, 1.5 থেকে 2 মিনিট আমরা হতে দেবো ওই পিঠটাকে, তারপর আমরা এটাকে উল্টে দেবো। এখন হয়তো তোমাদের দেখে মনে হচ্ছে এই পাতাটা তো সফট সফট লাগছে, মানে মুচমুচে হবে না,
বাট যখন এটা একদম কমপ্লিট হয়ে যাবে ভাজাটা, দেখতে পারবে, এটা দেখেই বুঝতে পারবে যে এটা অনেকটা বেশি মুচমুচে হয়েছিল। তোমরা যদি এই বড়ার রেসিপিটা ট্রাই না করে থাকো না কখনো, চাল কুমড়োর বড়া অবশ্যই ট্রাই করো। এটা আমার দিদা মায়ের একটা জাস্ট মানে মানে কি বলবো, আমাদের চলে আসছে, মানে খেয়ে আসছে ছোটোবেলা থেকে। এটা ভীষণই ভালো একটা লাগে আমার রেসিপিটা। এটা গরম ভাতের সাথে কিংবা এমনি খেতেও না, এটা ভীষণ ভীষণই ভালো একটা রেসিপি। তো ঠিক সেম একই রকমভাবে মানে আমি সব পাতাগুলোকে এভাবে দেবো আর ভালো মতো করে ভেজে নেব। এটা কালারটা দেখে ভীষণই ভালো লাগছিল। তো তোমাদের হাতে যদি সময় কম থাকে তোমরা সঙ্গে সঙ্গে ভেজে নিতে পারো। তো সবগুলো পাতাগুলোকে আমরা ঠিক সেম একই রকমভাবে এপিটোপিট করে ভেজে নেব। তো এটাও ভাজা হয়ে গেছে, তো এখন এগুলোকে আমি উঠিয়ে নেব। তো এই ডিশটা তো কমপ্লিট। এখন সেকেন্ড রেসিপি। তো চাল কুমড়ো পাতা আর তেলাকুচা পাতাগুলোকে ভালো মতো করে ধুয়ে আমি কুচি কুচি করে এটাকে কেটে নেব। আর এটা হলো রুই মাছের ডিম, একদমই গোটা গোটা ডিম। ডিমগুলোকে ভালো মতো করে আমি ধুয়ে নিয়েছিলাম। তো এখন একটা কড়াইতে আমি এক কাপ ভর্তি করে জল দিয়ে দিচ্ছি। জলটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে অ্যাড করে দেব এক চামচের মতো লবণ, দিয়ে দেব এখানে হলুদ গুঁড়ো আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো, আর অ্যাড করব এখানে 3 টেবিল স্পুনের মতো তেল। তো কিছুক্ষণ এটাকে জাল করে নেব আর একটু নেড়ে চেড়ে নেব। যখন এটা ফুটতে শুরু করবে সেই পর্যায়ে ডিম দুটোকে আমি এখানে ছেড়ে দেব। এটা দেওয়ার পর কিন্তু নাড়াচাড়াটা কম করতে হবে। এখন এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেব, ফ্লেমটা থাকবে লোয়ের থেকে বেশি, 5 মিনিটের মতো এটাকে হতে দেব। তো এটার ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। তো আলতো হাতে এটাকে আমরা এখন উল্টে নেব। তারপরে আবারও এটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটাকে আমরা জাল দিয়ে নেব। তো দেখো এটা কিন্তু হয়ে গেছে, আর এটা থেকে সুন্দর কিন্তু একটা তেলও ছেড়ে দিয়েছে আর সুন্দর একটা কালারও বেরিয়ে গেছে। তো এটাকে তুলে নিয়ে এটাকে রিং রিং করে আমরা কেটে নেব। কড়াইটাকে পরিষ্কার করে ওই কড়াইটার মধ্যে আমি এখানে 3 টেবিল স্পুনের মতো তেল অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আর শাকগুলোকে এই সময় আমি দিয়ে দেব। শাকের তরকারিতে কিন্তু তেল কম লাগে, তো সেই জন্য আমি তেল কম দিয়েছি। আর দিয়ে দেব লবণ, লবণ বাদে আর বাকি কোনো মশলাই আমরা ব্যবহার করব না। তারপরেও এটা খেতে ভীষণ ভীষণ ভীষণই ভালো। তোমরা প্লিজ অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর একটা কথা যেটা তোমাদের বলার ছিল সেটা হলো তেলাকুচা পাতা কিন্তু সবাই বলে এটা জঙ্গলি পাতা, বাট এটার কিন্তু প্রচুর উপকারিতা রয়েছে। এটার মধ্যে প্রচুর পরিমাণে ক্যারোটিন রয়েছে, তারপরেও এটা ডায়াবেটিস আরও অনেক অনেক রোগের এটা কিন্তু মহৌষধ। তো তোমরা কিন্তু এই পাতাটাকে কিন্তু খেতে পারো। তো এটাকে ভালো মতো করে শাকটাকে ভেজে নেওয়ার পরে আমি এখানে 1.5 কাপের মতো জল অ্যাড করে দিচ্ছি আর ডিমগুলোকেও দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো মতো করে জাল করে নেব, আর যে তেলটা ছিল সেই তেলটাকেও এখানে দিয়ে দিচ্ছি। ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে একদম হাইতে থাকবে। আরেকটা জিনিস বলার আছে, সেটা হলো শাকের যে কোনো ডিশ যখন তোমরা রান্না করবে জল দেওয়ার পরে কখনোই সেটাকে ঢাকনা চাপা দিয়ে রাখতে হয় না। তো এটাকে খুব ভালো মতো করে জাল করব। তো এটা ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে, তো এটা রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব, তারপর এটাকে সার্ভ করে দেব।
গরম ভাতের সাথে জমে যাওয়ার মতো দুটো রেসিপি। থ্যাংকস ফর ওয়াচিং।